দর্শক এখন দেখবেন গাইবান্ধার সাঘাটা উপজেলার 6 নং খুরিদহ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক জয়নুল আবেদিনের একান্ত সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সাঘাটা গাইবান্ধা প্রতিনিধি জাকির হোসেন লিটন। প্রিয় দর্শকবৃন্দ, এখন দেখবেন সিএনএন বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান নির্বাচন পরিক্রমা নিয়ে আমরা উপস্থিত হয়েছি সাঘাটা উপজেলার 6 নং খুরিদহ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জয়নুল সিনিয়র সাংবাদিক জয়নুল ভাই আবেদিনের নিকট। আসুন আমরা তার কাছ থেকে শুনি সেই এলাকার উন্নয়নে কী ধরনের অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং উন্নয়নে আসতে পারলে উনি কী ধরনের কার্যক্রম চালু করবেন এবং গরিব দুঃখী মানুষের কল্যাণে কী ধরনের কাজ করবেন। প্রিয় সাংবাদিক বন্ধু, আসসালামু আলাইকুম। আমি সয়নাম গুরুদহ ইউনিয়ন পরিষদের 29 ডিসেম্বর আসন্ন এপি নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আমি একজন সংবাদকর্মী হিসেবে কেন এই নির্বাচনে অংশগ্রহণ করলাম এটা কিন্তু জনগণ প্রশ্ন করতে পারে। আমার ছোট থেকে স্বপ্ন যে মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, এই স্বপ্নকে ধারণ করে আমার এই সংবাদ জগতে আসা, সাংবাদিক জগতে আমার পদার্পণ করা। আমি সংবাদ জগতে আসার পরে বিভিন্ন এলাকার সমস্যাগুলো নিয়ে লেখালেখির কারণে আমার লেখনের মাধ্যমে বিভিন্ন এলাকার উন্নয়ন হয়েছে, ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, নদী ভাঙন রোধ হয়েছে, পাশাপাশি স্বাস্থ্যসেবা থেকে যারা বঞ্চিত ছিল স্বাস্থ্যসেবাও নিশ্চিত হয়েছে হাসপাতালে, এবং শিক্ষা ব্যবস্থার যে একটা নাজুক পরিস্থিতি ছিল শিক্ষা ব্যবস্থাও কিন্তু এখন অনেকটা উন্নত হয়েছে। পাশাপাশি আমি চাই যে একটি গুড়িদহ ইউনিয়ন পরিষদ আমি নির্বাচন করার আমার প্রথম ইচ্ছেটা হলো যে দেশের যত মানুষ, এই সমস্ত মানুষকে যদি সেবার আওতায় আনা যায় তাহলে ইউনিয়ন পরিষদ হলো সর্বপ্রথম একটি ধাপ। সেবার প্রথম ধাপ হলো ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদ যদি মানুষের সেবা নিশ্চিত করে দেয় তাহলে কিন্তু প্রতিটি মানুষ সেবার আওতায় চলে আসবে। এই লক্ষ্য নিয়ে আমি ইউনিয়ন পরিষদে নির্বাচনে অংশগ্রহণ করেছি। বর্তমানে এবং অতীতে ইউনিয়ন পরিষদে যে সমস্ত যে নিয়মে চলছে এই নিয়মটা যদি একটু পরিবর্তন করে আর একটু উন্নত করা যায়, এই উন্নত করলে তাহলে মানুষের সহজে সেবা পাবে এবং প্রত্যেকটি মানুষ সেবার আওতায় আসবে। যেমন আমরা যদি নির্বাচিত হতে পারি, আমি যদি নির্বাচিত হতে পারি, মানুষ যদি আমাকে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমার ইচ্ছা যে নির্বাচিত হব, প্রতিটি মানুষ আমি গ্রামে গ্রামে যেভাবে আমি ঘুরছি প্রতিটি মানুষ আমাকে সাড়া দিচ্ছে যে নির্বাচিত হলে, সাংবাদিক মানুষ নির্বাচিত হলে হয়তো আমরা সহজ সেবাটা পাবো। এই কারণেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি, এ কারণেই যে আমি প্রত্যেকটি আমার ইউনিয়নের প্রত্যেকটি মানুষকে আমি মনে করি, প্রতিটি পরিবারকে আমি মনে করি যে প্রত্যেকটি পরিবারের আমি একজন সদস্য। প্রতিটি পরিবার যখন বিপদে পড়ে তখন ডাকলে পড়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি সেখানে গিয়ে তাকে সাড়া দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমার এই নির্বাচনে অংশগ্রহণ করা। আমি মনে করছি যে যে সমস্ত নির্বাচিত হলে এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সরকারি যত সুবিধা রয়েছে সমস্ত সুবিধা কিন্তু নিশ্চিত হবে। পাশাপাশি যে সমস্ত মানুষ গৃহহীন এখনও রয়েছে, তারা মানে গৃহের অভাবে বিভিন্ন জায়গাতে মানবতারভাবে জীবনযাপন করছে, তারা সরকারি যাতে এই ভবন ঘরগুলো পায় সেই লেখনই এবং আমার চেষ্টা দিয়ে তাদেরকে মানে গৃহ পাওয়ার যে নিশ্চয়তা সেটা আমি করতে পারব। আমি যদি নির্বাচিত হতে পারি, জনগণ যদি আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমাদের গুড়িদহ ইউনিয়ন পরিষদের যে ভবন, এই ভবনটা দীর্ঘদিন ধরে ঝুলে আছে, মান্দাতার আমলে নির্মিত যে ভবন সেই ভবনে কিন্তু এই পরিষদের কার্যক্রম চলছে। যে কোনো মুহূর্তে এই ভবনটি ধসে পড়ে মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে, মানুষের জীবননাশ পর্যন্ত ঘটতে পারে, এই ঝুঁকিপূর্ণ ভবনে কিন্তু মানুষ এখনও কার্যক্রম চলছে। আমি যদি এই নির্বাচিত হলে এই জরাকীর্ণ ভবনের পরিবর্তে নতুন একটি ভবন যেটার কার্যক্রম ঝুলে রয়েছে এই ভবন নির্মিত হবে, 6 মাসের মধ্যে কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। পাশাপাশি যে মানুষগুলো বঞ্চিত রয়েছে সমস্ত মানুষ গুরুদেব ইউনিয়নের প্রতিটি মানুষ সেবা পাবে এবং গৃহহীন মানুষগুলো সকলেই গৃহ পাওয়ার নিশ্চিত হবে। এমনিভাবে কাজ করে চলেছে সাঘাটা উপজেলার 6 নং খুরিদহ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিনিয়র সাংবাদিক জয়নুল আবেদিন ভাই। সিএনএন বাংলা টেলিভিশনে
নিয়মিত নির্বাচনী পরিক্রমা নিয়ে আবারও দেখা হবে অন্য কোনো প্রার্থীকে নিয়ে অন্য বড় একদিন। সেই পর্যন্ত আপনার সুস্থ থাকুন।